হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে আমি দেবজানি আর আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। প্রতিদিন আমরা যখন চা খাই বিশেষ করে যখন লিকার চা খাই দুধ চা খেলে রকম সমস্যা হয় না দুধ চায়ে চায়ের বাটি বা কাপ মাজলে খুব তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয়ে যায় কারণ দুধের জিনিস দুধ থাকলে সেই জিনিসটা ভালো পরিষ্কার করে তো আমরা লিকার চা খাই তো লিকার চা খেতে মানে প্রতিদিন যখনই বেশ কয়েকবার তো চা বানানো হয় সব সময় বাসনটা ধোয়া হয় না অনেক সময় জল ধোয়া করে রেখে দিই তো মানে বিশেষ করে চায়ের যে সসপ্যানটা সময় গায়ের জোরে যে মাজা সেই মাজাটা হয় না এমনি রেখে দেওয়া মানে জল ধোয়া করে আলতো করে রেখে দেওয়া হয় আর দুধ চা করলে দুধ চা করলে তো সে তো ঘষে মেজে তুলতেই হবে না হলে তো দুধ মানে আবার যদি চা বানাই তাহলে দুধটা কেটে যাবে তো লিকার চা লিকার চায়ের ক্ষেত্রে কি হয় যেহেতু র চা একদম সেই চায়ের দাগটা না কিছুতেই উঠতে চায় না তো আমি একটা জিনিস ইউজ করি তো এই জিনিসটা হচ্ছে দেখো নুনের মতো বা চিনি একদম ছোট দানার যে চিনি হয় তার মতো দেখতে আর চায়ের বাসনটা দেখেছো মানে চায়ের ডেচকিটা কীরকম লালচে হয়ে গেছে তো মাঝে মাঝেই আমি এটা পরিষ্কার করে নিই মানে একদিন দুদিন বাদে বাদে কিন্তু আবার এই যেইকে সেই হয়ে যায় আর যেহেতু আমরা রোস্টেড লিকার চাটা খাই ওটার ভীষণই কষ তো এই জন্য একবেলা যদি চা বানানো হয় মানে একদিন চা বানালে পরের দিনে সসপ্যানের অবস্থা এরকম হয়ে যায় তো দেখো চায়ের দাগটা আমি কিভাবে তুলছি তো ওই চিনি বা নুনের দানা যেটা সেটা দিলাম দিয়ে দেখো আলতো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি চেপেও মারছি না কিন্তু এমনি ঘষে নিচ্ছি আর এটা এরকম গায়ের মধ্যে মাখিয়ে নিয়ে খানিক্ষণ যদি দশ পনেরো মিনিট রাখা যায় তো একদমই যখন মানে এমনি সসপ্যানটা জল ধোয়া করলেই পরিষ্কার হয়ে যাবে তখনই মানে স্কচ ব্রাইট দিয়েও ঘষতে লাগে না তো এইভাবে চায়ের যে ছাঁকনি থাকে ছাঁকনিটাও খুব তাড়াতাড়ি লালচে দাগটা দূর হয়ে যায় হ্যাঁ দুধ ছা খেলে চায়ের ছাঁকনিটা ওই যে পোড়াতে হয় গ্যাসে ওভেনে পোড়ালে খুব তাড়াতাড়ি সেগুলো চলে যায় আর যেহেতু লিকার চা খাওয়া হয় চায়ের ছাটনি এমনি ময়লা হয় না শুধু লালচে মতো একটা দাগ হয়ে যায় তো মাঝে মাঝে আমি এইভাবে পরিষ্কার করে নিই আর আমরা যখন এই যে চা খাই ট্রেটা যে ইউজ করি ট্রেটাও আস্তে আস্তে না লালচে ভাব চলে আসে তো তখন এরকম যদি বাসনটা মাজার সময় মানে যেহেতু এইটা দিয়ে মাজছি শুধু শুধু নষ্ট করবো কারণ জিনিসটা সেটা দিয়ে আলতো করে ওই ট্রেটার মধ্যেও মাখিয়ে খানিক্ষণ রেখে দিলে বা মেজে নিলে খুব সুন্দর ট্রেও পরিষ্কার হয়ে যায় এমনকি চায়ের কাপ চায়ের কাপের অনেক সময় হ্যান্ডেলের পিছন দিকটা মানে যেখানটা আমরা হ্যান্ডেলটা ধরি মানে কাপের তো সেই জায়গাটা অনেক সময় চায়ের কষ লেগে থাকে দুধ চাও আমি দেখেছি অনেকের বাড়িতে ওরকম হ্যান্ডেলের কাছে ময়লা জমে থাকে তখন এইটা দিয়ে যদি মাজা যায় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আমার এমনকি তোমাদের সাথে আমি এই এই জিনিসটা এর আগেও শেয়ার করেছি মানে পিতল কাঁসার বাসন খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয় তো জিনিসটার নাম বলছি সেটা এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড তো সাইট্রিক অ্যাসিড মানে লেবুর জিনিস তো আমরা যে বাসন মাজার সাবানই ইউজ করি ভীম লিকুইড বা বার ওর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে ওই যে বলে যে একশো লেবুর শক্তি তো এই সাইট্রিক অ্যাসিডটাকেই সেটা বলে কারণ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে আর আলাদা করে এই সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় তো সাইট্রিক অ্যাসিড দু রকম আছে মানে এই এই যেটা আমি ঘরে ইউজ করি এটা আমি রান্নার কাজেও ব্যবহার করতে পারি মানে যে জিলিপি ধোসা বানাতে একটা টক জাতীয় জিনিস লাগে বা লেবু লাগে তো তখন এই সাইট্রিক অ্যাসিডটা ইউজ করা হয় আর এখন ফুচকার দোকানে ফুচকার যে জল বানানো হয় সেটাও এই সাইট্রিক অ্যাসিড দিয়েই বিশেষ করে এখন বানানো হয় সেই যে তেঁতুল গোলা জল অনেক জায়গাতেই এখন আস্তে আস্তে তুলে দিচ্ছে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটু সাবান ইউজ করলাম না করলে যেন মনটা কেমন খুঁতখুত করে কিন্তু এটা পেটের পক্ষে ভালো মানে ক্ষতি করবে না এই সাইট্রিক অ্যাসিডটা তো বাসন একদম ঝকাঝ পরিষ্কার হয়ে গেছে কাপগুলোও দেখো একদম চকচক করছে নতুনের মতো আর এই কাপটা দেখো বিশেষ করে দেখলে বুঝতে পারবে কারণ ভেতরটা পুরোটাই লালচে হয়ে গিয়েছিল